ছাত্র এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, গৃহে কোন দিকে গ্যাসের সিলিন্ডার রাখা উচিত। দেখুন, ভুল প্লেসমেন্টে গ্যাসের সিলিন্ডার যদি আপনি ভুল জায়গায় প্লেস করে রাখেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আর্থিক দিক থেকে লসে পড়তে পারেন, আপনি আপনার শারীরিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার রিলেশনশিপ নষ্ট হতে পারে, আপনার বিজনেসে টাকা লাগাচ্ছেন, প্রচুর অর্থ লাগাচ্ছেন কিন্তু বারবার লসে রান করছেন। এর কারণ হচ্ছে যে আপনার যে বাড়িতে যে আপনার সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার, সেটা আপনার খালি সিলিন্ডারও যদি হয়, দেখা গেল গ্যাস শেষ হয়ে গেছে, যেখান সেখানে বাড়িতে এই খালি সিলিন্ডারগুলো আবর্জনার মতো পড়ে থাকে। ভুল করেও যেখান সেখানে খালি সিলিন্ডারকেও রাখবেন না, বাস্তুশাস্ত্র অনুযায়ী সিলিন্ডারকে বাড়িতে রাখুন। এই নিয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি, এই লাল গ্যাসের সিলিন্ডারগুলো কোন দিকে রাখা উচিত নয়, আর এই সিলিন্ডারগুলো কোন দিকে রাখা উচিত। এই লাল গ্যাস সিলিন্ডারগুলো উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, ঈশান কোণ, বায়ু কোণ ও নৈঋত্য কোণে কখনোই রাখবেন না। দেখা যাচ্ছে যে আপনাদের গ্যাস শেষ হয়ে গেছে, এবার যে খালি সিলিন্ডারগুলো রাখা হয়, দেখা গেল উত্তর দিকে কেউ রেখে দেয়, বা কেউ পশ্চিম দিকে রেখে দেয়, বা ঈশান কোণে রেখে দেয়, মানে একটা জায়গাতে রেখে দেয় আবর্জনার মতন। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আসবে। এই খালি সিলিন্ডারকেও ভুল করে যেখান সেখানে রাখবেন না। কারণ হচ্ছে এই উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এই যে এদিককার যে তত্ত্ব আছে, সেই তত্ত্বের সঙ্গে এই যে ফায়ার এলিমেন্টের যে তত্ত্ব, এটা হচ্ছে অগ্নিকারক তত্ত্ব, যে গ্যাসের ব্যাপারটা। আর উত্তর দিকে আপনার জলের তত্ত্ব থাকে, পূর্ব দিকে কাঠের তত্ত্ব থাকে, পশ্চিম দিকে ধাতুর তত্ত্ব থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রবল থেকে প্রবলতর ক্ষতি হতে পারে। উত্তর দিকে যদি আপনি গ্যাসের সিলিন্ডারগুলো রাখেন, সেক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হবে। বিজনেসে একাধিকবার ইনভেস্টমেন্ট করার পরও আপনি বড়সড় লসের মুখে সম্মুখীন হতে পারেন। এরপরে আপনাদেরকে বলি, ঈশান কোণে যদি আপনারা এই গ্যাস সিলিন্ডারগুলো, সে খালি গ্যাস সিলিন্ডারের কথা বলছি, যদি রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের রিলেশন ক্রাইসিস শুরু হবে। আপনি যদি বায়ুকোণে রাখেন এই এই গ্যাস সিলিন্ডারগুলো, আপনাদের মেডিকেলের দিকটা এক্সপেন্সেস বেড়ে যাবে। এরপরে যদি আপনারা নৈঋত্যকোণে এই গ্যাস সিলিন্ডারগুলো রাখেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে না, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর সৃষ্টি হবে। পশ্চিম দিকে কোনো মতেই আপনারা এই গ্যাসের সিলিন্ডার রাখবেন না, পূর্ব দিকেও আপনারা পারতপক্ষে রাখবেন না। এই জন্যই যে আপনাদের মধ্যে একটা টেনশান, ডিপ্রেশান প্রবল থেকে প্রবলতর চলে আসবে, একটা সবসময় টেনশান থেকেই যাবে। এই জন্য এই সব দিকে ভুল করেও গ্যাসের সিলিন্ডার, খালি গ্যাসের সিলিন্ডারও রাখবেন না। এই গ্যাস সিলিন্ডার রাখার আদর্শ দিক দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ দিক, কারণ এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট, যেহেতু অগ্নিতত্ত্বের আওতাতে পড়ে, সেই জন্য এই দিকে রাখলে আপনাদের বাস্তুতে বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনাদের বিজনেসের ক্ষেত্রেও প্রপার জায়গা, রাস্তা খুলে যাবে, যাতে বিজনেসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বিজনেসের কেনা বেচা আরও দিন দিন বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনাদের যে বাড়িতে যে খালি সিলিন্ডারগুলো আছে, সেই সিলিন্ডারগুলোকেও এইদিকে রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের অনেক বেনিফিট পাবেন। তো আজকের মতো সময় এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।